राम कृष्ण राम कृष्ण प्रणाम लहु श्री चरण। हे राम कृष्ण राम कृष्ण प्रणाम लहु श्री चरण। कामार कुकुरी गदाधर नाम निये छिले जन्म बहुने प्रणाम लहु श्री चरण। हे राम कृष्ण राम कृष्ण प्रणाम लहु श्री चरण। প্রোগ্রাম নির্ধারিত সেটি হল ডক্টর ইলা সাহা মেমোরিয়াল লেকচার, যেটি আয়োজন করেছেন আমাদের যিনি মাঝখানে বসে আছেন ডক্টর সুকুমার সাহা। ওনার স্মৃতি স্মরণে আজকে সমস্ত ব্যবস্থাপনা হয়েছে, আর তার সাথে আমাদের গীতার কথা, গীতার উপদেশ, গীতার বাণী, সেটি আমরা এই মেমোরিয়াল লেকচারের সাথে যুক্ত করেছি, যার কারণ সংক্ষেপে একটু বলে রাখছি যে যার আজকে এই স্মৃতি সভার আয়োজন, তিনি ছিলেন গীতাগত প্রাণ, গীতার তার গীতাই তার জীবন ছিল, তাই সেই উদ্দেশ্য সেটিকে স্মরণ করে আমরা এই দিনেই ওনার যে মেমোরিয়াল লেকচারটি আমরা এখানে ব্যবস্থা করা হয়েছে। উনি একজন ছিলেন বিশিষ্ট প্রফেসর, আর জি কর মেডিকেল কলেজ, NRS মেডিকেল কলেজে ছিলেন বিভিন্ন জায়গায়, এবং তিনি বহু তার হাত দিয়ে ছাত্ররা মানুষ হয়েছে। তার সারা জীবনটা তিনি খুব সাধারণভাবে জীবন কাটিয়ে আজকে অসাধারণে পৌঁছেছিলেন, যেমন তিনি নিজের ত্যাগ তপস্যাময় জীবন যাপন করে গেছেন, তারপরেও তিনি তার সারা জীবনের যে সঞ্চিত অর্থ, সঞ্চিত যা কিছু সবই তিনি পরের জন্য উৎসর্গ করে গেছেন, নিজের জন্য কিছু রেখে যাননি। সেই কথাই আরেকবার আমরা এখানে স্মরণ করার জন্যে, যাতেও এখানে তাঁর স্মৃতি সভার আয়োজন করেছেন, তা ওনার সম্বন্ধে কিছু কথা বলবেন। ওনারই অনুরাগী, খুবই কাছের লোক শ্রী পণ্ডিতু মুখার্জি, উনি ডক্টর ইলা সাহা সম্বন্ধে দু চারটি কথা আপনাদের সামনে বলবেন, তারপরে স্বয়ং ডক্টর সুকুমার সাহা, উনিও তার স্মৃতি ভাণ্ডার থেকে ওনার সম্বন্ধে কিছু কথা বলবেন। বলার উদ্দেশ্য যে তিনিও একজন সাধারণ মানুষই ছিলেন, অথচ কিভাবে তিনি জীবন যাপন করে গেছেন, নিজের পায়ে সম্পূর্ণরূপে নির্ভর হয়েও আরও হাজার হাজার মানুষকে নির্ভরের সন্ধান দিয়েছেন বা দিচ্ছেন,
দুদিন আগেই অর্থাৎ গত 16 জুন রবিবার আমরা প্রায় এখানে 50 জন ছাত্রকে ওনার মাধ্যম দিয়ে ডক্টর সুকুমার সাহার তত্ত্বাবধানে অনুদানে ইলিয়াস সাহার স্মৃতিচারণে দুস্থ মেধাবী ছাত্রদের পুস্তক এবং প্রত্যেকে 1000 করে টাকার অনুদান দেওয়া হয়েছে। শুধু এখানেই নয়, এবং ওনার যে বাড়ি আছে উত্তরপাড়ায় সেখানেও দেওয়া হয়েছে। ওখানেই প্রতি বছরই উনি এই অনুদানটি দিয়ে যান। তো এই বছর ওনার আমাদের সাথে যোগাযোগ হওয়ায় ইচ্ছা প্রকাশ করেছিলেন যে দুস্থ মেধাবী ছাত্রদের ছাত্রীদের জন্য তিনি কিছু অনুদান এবং পুস্তক প্রদান করবেন যদি আমরা এখানে সেই ব্যবস্থা করতে পারি। তা সেটি আমরা ছাত্রগৃহে ওনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটিকে আমরা সফল করার চেষ্টা করেছি, এবং উনি তাতে ভালো লেগেছে এবং সেই মতেই ওনার ইচ্ছা এটি প্রতি বছর বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের এইভাবে সাহায্য করে যাবেন। সেইটি করার পিছনে যার অবদান, যার ত্যাগ, তিনি হলেন ডক্টর ইলিয়াস সাহা। ত্যাগের প্রতিমূর্তি বলতে পারেন সেই গীতার যে শিক্ষা, যে ত্যাগ, ঠাকুরের কথায় গীতা মানে হলো ত্যাগ, সেটি ত্যাগটি তিনি জীবনে প্রতিফলন হয়েছে, তিনি জীবনে পালন করেছেন। গীতা পড়েই তিনি ক্ষান্ত হয়ে যাননি, বা গীতা পড়ার জন্যই করেননি, নিজে জীবনে পালন করার জন্যে তিনি করে গেছেন। সেইটিও আমাদের তাঁর এই আদর্শ জীবন দেখে আমাদেরও অনুপ্রেরণা পাওয়া উচিত। আর তাঁর উদ্দেশ্যেই আমরা কিছু গীতা বই আজকে এখানে ভক্তদের মধ্যে দেওয়ার জন্যে, প্রদান করার জন্যেই আমরা ব্যবস্থা করেছি। তবে আজকে সংখ্যাটা এত বেশি মনে হচ্ছে যে বইটি হয়তো আমরা সবাইকে সম্পূর্ণ করতে পারবো বলে মনে হচ্ছে না, তবু যতদূর পারছি আমরা দিয়ে দেবো। যারা পাবেন না আমরা পরবর্তী ক্ষেত্রে তাদেরকে তুলে দেওয়ার, তাদের দেওয়ার চেষ্টা করব। এখন আমি শ্রী পূর্ণেন্দু মুখার্জি কিছু বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আমার শ্রদ্ধেয় মহারাজজি, ডাক্তারবাবু এবং উপস্থিত যারা রয়েছেন সবাইকে প্রণাম জানিয়ে আমি দিদির সম্বন্ধে বিচার কথা বলব। অ্যাকচুয়ালি দিদির সঙ্গে আমাদের পরিচয়টা দিদির কর্মজীবন শেষ হওয়ার পরে, মানে ডাক্তার হিসাবে দিদির যে দীর্ঘ জীবন সেটা শেষ হওয়ার পরে আমরা যোগব্যায়ামের মাধ্যমে দিদির সঙ্গে পরিচিত হই। দিদি ডাক্তারিতে প্রচুর সময় ব্যয় করেছেন, নানান ধরনের ওনার মুকুটে নানান ধরনের পালক জুড়েছে, কিন্তু সেগুলো উনি কখনো প্রকাশ করতেন না। তার জন্য ওনার কোনো অহংকার ছিল না, ওনার কোনো রকম মানে সবসময় উনি নিজেকে সাপ্রেস করে রাখতেন। আমি দু চারটে বলছি যেগুলো ডাক্তারবাবু, এই ডাক্তার দিদি অর্জন করেছিলেন, দু চারটে ওনার সম্বন্ধে বলছি, তারপরে আমি আমাদের সঙ্গে যে ওনার পরিচয় সে ব্যাপারে বলব। উনি এমএস এবং প্লাস্টিক সার্জারি 15 জন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের উনি গাইড ছিলেন। উনি পিএইচডি এক্সামিনার ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে 10 বছর। উনি অনেকগুলো সার্টিফিকেট পেয়েছিলেন
এসিকন 2002 অ্যাসোসিয়েটেড অফ সার্জন অফ ইন্ডিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2015 ফর দ্য কন্ট্রিবিউশন অফ দি প্রোগ্রেস অফ সার্জিক্যাল টিচিং অ্যান্ড সার্ভিসেস। তিনি ডক্টর প্রফেসর অভিয় কুমার সেন মেমোরিয়াল ওরিয়েন্টেশন 2004 যেটা অর্গানাইজ হয়েছিল আর্জিকন মেডিকেল কলেজে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যান্সার সার্জারি, তিনি সেখানে লেকচার ডেলিভার করেছিলেন। উনি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিয়েছেন এবং এর মধ্যে আমরা ওনার কিছু কিছু কাজ দিয়েছি এবং যে স্টুডেন্টদের আমরা বই দিলাম তাদের সবাইকে একটা করে এই ওনার লাইফ অ্যাচিভমেন্টটা আমরা একটা করে দিয়েছি যাতে এটা পড়ে তারা অনুপ্রাণিত হয় তাদের ভবিষ্যতের জন্য। এবারে এর ব্যাপারে আমরা বলছি যে উনি ডাক্তারি প্রফেশন শেষ হওয়ার পরে উনি কিন্তু বসেছিলেন না, ওনার চিন্তা ছিল যে ম্যাক্সিমাম যারা আমরা বয়স্ক মহিলারা পুরুষরা তারা যাতে সুস্বাস্থ্য রাখতে পারি সেই জন্য উনি যোগ শিবির চালু করেছিলেন। যোগ শিবিরটা উনি ওনার অনুপ্রেরণায় আমরা উত্তরপাড়াতে যোগ শিবির চালু করেছি এবং সেটা আমরা খুব সাফল্যের সঙ্গে আমরা এখনও চালিয়ে যাচ্ছি। এবং সেই যোগ শিবিরে আমাদের প্রত্যেককে যারা নতুন আসতো তাদেরকে উনি এমনভাবে গাইড করতেন যে তাদের ইন্টারেস্টটা গ্রো করতো যোগ শিবিরে আসা। দেখুন ব্যায়ামটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের ব্যায়ামটা শুরু হয় ভোর 5:30 সকালবেলা ঘুম থেকে উঠে আসাটা অনেকের কাছেই একটা মানে যারা আমরা ধরুন বয়স হয়ে গেছে রিটায়ার্ড পার্সন অথবা যারা হাউসওয়াইফ তারাও তাদের বাড়ির সাংসারিক সমস্ত কাজকর্ম সেরে যে যোগব্যায়ামে আসবে সেই ইচ্ছেটা অনেকের হয় না। কিন্তু দিদির সান্নিধ্যে আসার পর দিদি যখন ওই ক্লাসে থাকতেন দিদির কাছ থেকে কিছু শোনার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে থাকতাম। দিদি আমাদের প্রত্যেকটা কথাই দিদি ছিল আমাদের অনুপ্রেরণা দেওয়ার মতো আমাদের যাতে আমরা সুস্থ সবলভাবে আমরা থাকতে পারি সেই ব্যাপারে উনি আমাদের অনুপ্রাণিত করতেন। এবং দিদির আর একটা হচ্ছে দিদি যোগ শিবির শুধু উত্তরপাড়াতেই করেননি, উনি আরও নানান জায়গায় আমাদের স্থানীয় নানান জায়গায় উনি গিয়ে যোগ শিবির করেছেন, নানান স্কুলে গিয়ে স্টুডেন্টদেরকে উনি এই ব্যাপারে অনুপ্রাণিত করেছেন। এবং দিদির প্রতিটি কথা আমাদের কাছে মানে একটা আশীর্বাদের মতো হতো, দিদির কথা শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম। এখন দিদিকে হারিয়ে আমরা একটা বিশাল শূন্যতা আমাদের মধ্যে আছে, কিন্তু ডাক্তারবাবু আমাদের অনেকটাই সেই শূন্যতা পূরণ করে দিয়েছেন। ডাক্তারবাবুরও অগাধ জ্ঞান, মানে ওনার যা মানে যে কোনো ব্যাপারে ডাক্তারবাবুকে যদি বলতে বলা হয় যে কিছু বলুন ডাক্তারবাবু কিন্তু আপনাদের সেই ব্যাপারে বলবেন, সে মানে এইটা ডাক্তারবাবুর একটা যে বিরাট গুণ তার আমরা প্রচুর প্রমাণ পেয়েছি। সেই জন্যে দিদির পরে ডাক্তারবাবু আমাদেরকে মোটামুটি অনুপ্রাণিত করে রেখেছেন যাতে আমরা মানে শিবিরটা চালাতে পারি আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্যে আমাদের নিজেদের মানসিক উন্মেষের জন্য। আর আশা করব যে এইটা আমরা কন্টিনিউ করব ডাক্তারবাবুর সহায়তায়। এবং দিদির উপরে চলে গেছেন, উনি নিশ্চয়ই আমাদের সব কিছু দেখছেন এবং ওনার আশীর্বাদ আমাদের মাথায় সবসময় আছে। এইটা বলে আমি দিদিকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা নমস্কার, প্রথমে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের কথাবৃত ভবনের অধ্যক্ষ সিদ্ধেশানন্দ মহারাজকে, তারপরে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং আমার ছোটো আছেন তাদের সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি একটা কথা বলব। আমি জানি না আমার স্ত্রী এতে আনন্দিত হচ্ছে বা দুঃখিত হচ্ছে, কারণ সারা জীবন সে প্রচার বিমুখ ছিল, জীবনে অনেক কিছু করেছে, অনেক দুষ্ট ছেলেমেয়েকে ডাক্তারিয়ে পড়িয়েছে, কিন্তু কোনোদিন কারণ
জানতে দেয়নি। আজকে আমি এই যে অনুষ্ঠান করছি এটা হয়তো অন্যায় হচ্ছে, কেননা সে তো চাইতে না, কিন্তু আমার কিরকম মনে হলো চিরদিন যে নীরব থেকে যাবে এটা ঠিক না, তাই চলে যাওয়ার পর আপনার তো কথা দেওয়ার কেউ নেই। ওই জন্য আমি এখন এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে নিজে ব্যস্ত রাখি এবং অনেক কিছু কাজ আপনাদের জানাচ্ছি। যে লেপ্রোসি কুষ্ঠ রোগীদের লোকে চিকিৎসা করতে ভয় পায়, অপারেশন করতে ভয় পায়, সেই কুষ্ঠ রোগীদের চিকিৎসার জন্যে মাদার টেরেসার নাম শুনেছেন? তিনি বিদেশ থেকে প্রচুর টাকা পেলেন, উনি পেতেন 4-4 টাকা। উনি সেই যে একটা করবেন বলে ঠিক করলেন যে কোনো একটা মেডিকেল কলেজে লেপ্রোসি ইউনিট করতে হবে। উনি ছুটে গেলেন বোম্বেতে, অ্যান্থি ডক্টর অ্যান্থি ছিলেন পদ্মবিভূষণ পাওয়া একজন সার্জেন। ডক্টর অ্যান্থি লেপ্রোসিতে লেপ্রোসির উপর অনেক কাজ ছিল অপারেশনের। মাদার টেরেসার তরফে সিস্টার নির্মলা গিয়েছিলেন, যে বলেছিলেন যে আমরা এটা করবো কি কোন ডাক্তারের উপর নির্ভর করলেন। তিনি তখন বলেছিলেন যে আপনারা পিজি হসপিটালে আছেন ডক্টর ইলা সাহেব, উমোস লেপ্রোসি সার্জারি, সে ছাড়া কারোকে আমি বলতে পারি না। ডক্টর অ্যান্থির নির্দেশে উনি এলেন, এসে দেখলেন পিজিতে সত্যি সত্যি আমার স্ত্রী তখন পোস্টের প্লাস্টিক সার্জারির প্রফেসর, কিন্তু ওনাদের যে মাদার্স হোম আছে সেটা নীলরতনের কাছে, ওনারা চাইলে গভর্নমেন্টকে বললেন যে এইটি কাছাকাছি একটা কোনো হাসপাতালে করা হোক, তখন নীলরতনটা বেছে নিল। এবং নীলরতনটা বেছে নিয়ে তারা তখন গভর্নমেন্টকে বললো যে এই ডক্টর ইলা সাহাকে এখানে বসাতে হবে। কিন্তু সেই সময় আমার স্ত্রী পিজি ডিরেক্টর হয়ে যাওয়ার কথা, তো ওকে যখন প্রস্তাব দেওয়া হলো সিস্টার নির্মলা টেলিফোন করে একদিন ডাকলেন, ডাক্তার মাদারকে ও যে প্রণাম করতে গেল, মাদার বললেন ইউ আর মাই মাদার, ইউ উইল ক্যারি অন মাই মিশন। বলা মাত্র ও রাজি হয়ে গেল নীলরতনে আসতে, কেন নীলরতন হলে পিজি ডিরেক্টরের পোস্টে তো থাকতে পারবে না, হতেও পারবে না, কিন্তু ও বলে যে ওর পোস্টে তেমন কিছু নয়, আমাকে যখন মাদার বলেছেন সাহায্য করবেন আমি নীলরতনে চলে যাব, এবং যার ফলে তাতে মাইনে কমে না কিন্তু সম্মানের দিক থেকে ডিরেক্টরের থেকে একজন হেড অফ দি ডিপার্টমেন্ট হয়ে নীলরতন এলেন, এসে এখানে লেপ্রোসি সার্জারি করলেন। বাঁকুড়ার আর বাঁকুড়াতে যে কুষ্ঠ ইয়ে আছে, কুষ্ঠ আশ্রম আছে, সেখানেতে মাসে একদিন করে যে সেই লেপ্রোসি যারা চিকিৎসক করেছিল তাদের ট্রেনিং দিতে শুরু করলেন, এমনকি ম্যাড্রাস থেকে পর্যন্ত ওর কাছে ট্রেনিং দিতে এলো লেপ্রোসি সার্জারি কী করে করবে। ও কিন্তু নির্দ্বিধায় পয়সা লাগবে না, কেন পয়সা যে উপায় করতে যাবে সে লেপ্রোসি সার্জারি করবে না, কারণ লেপ্রোসি সার্জারি করে কোনো লাভ নেই তো, পয়সা নেই তো। সেই জন্যে ও সেই লেপ্রোসি সার্জারি শুরু করলো নীলরতনে, অন্য প্লাস্টিক সার্জারি অন্যান্য ব্রাঞ্চের সঙ্গে লেপ্রোসি সার্জারিটা যোগ হয়ে গেল, এবং যার ফলে টাইমস অফ ইন্ডিয়াতে ওর সঙ্গে একটা বেরিয়েছিল, ও বলে দিয়ে কেন এরা আমাকে বিরক্ত করে, কেন এইসব প্রচার করে। সত্যি কথা বলতে কি জানেন, এখন তো টিভিতে হরদম দেখবেন ডাক্তাররা এটা বলছে ওটা বলছে সেটা বলছে, ওর সঙ্গে দেখা করতে যারা আসতো তাদের মধ্যে দয়া করে আউট ধরে আপনারা আসবেন না। আর আমি যখন ঘরে বসি তখন যারা পোস্ট গ্রাজুয়েট করছে তাদের থিসিসগুলো দেখি, সেই জন্যে ওইখানেও দেখা করবে না, এমনকি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলছে যে না ভাই কিছু মনে করবে না, আপনারা অন্যদের সব বলে যান না, আমি আউটডোরে পেশেন্ট দেখবো আর আমার ঘরটা হবে ওই পোস্ট গ্রাজুয়েট ছেলেদের একটা শিক্ষা সদন। কেননা ওই টিভিতে কে বললো না বললো এসবগুলো ও কোনো দিন ইয়ে করেনি, তাই আজকে আমি যে এখানে এসেছি, মহারাজ আমার অত্যন্ত কাছের মানুষ, তার উপর আমি সব নির্ভর করি, এবং আর আত্মা
শান্তি পাবে, সেজন্য আমি মহারাজকে বলেছি তুমি যা মনে করবে করো। ও আমার স্ত্রীকে বৌদি বলত পূর্ব জীবনের জন্যে। আমি বললাম যে তুমি যা মনে করো বৌদি জন্য করো, আমার কোনো আপত্তি নেই, কেন আমি নিজে কোনো কিছুতে আর বাধা দেবো না। আপনাদের অনেকটা সময় নিলাম আমি আপনাদের কাছে আমার প্রণাম জানিয়ে ঠাকুরমা স্বামীজির চরণে আর শ্রীম মহেন্দ্রগুপ্ত যার বাড়িতে বসে আছি তার পায়ে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বই আমরা দিতে পারি, সবার হাতে তুলে দেবো, তারপরে আমরা সেই গীতা বই থেকে একটু আবৃত্তি করবো, চ্যান্টিং যাকে বলে, তারপরে গীতার কিছু কথা আমরা স্মরণ মনন করব। গীতার তৃতীয় অধ্যায়ে একটু আবৃত্তি করব। কর্মযোগ, তিনি ছিলেন কর্মযোগী, সেই কর্মযোগ সম্বন্ধে আমরা একটু আবৃত্তি করে তারপরে তার অর্থ সহ অনুধাবন করব। ॐ वसुदेवासुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। वसुदेवसुतं देवं, वासुदेवের পুত্র বসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব, সেই বাসুদেব অর্থাৎ যিনি সবার মধ্যে বাস করেন তিনি হলেন বাসুদেব। তিনি দেবতা এবং ঈশ্বর, সর্বব্যাপী, সমস্ত জীবের অন্তরে বাস করেন। আর কংস চানু রমর্দনম, যিনি দুষ্টের দমন, সৃষ্টের পালন করার জন্যে অবতীর্ণ হয়েছিলেন, সেই কংস যিনি দুর্বৃত্ত, কংস এবং চানু এরা ছিলেন দুর্বৃত্ত, তাদের দমন করার জন্যে, অধর্মকে নাশ করে ধর্মে স্থাপন করার জন্যে অবতীর্ণ হয়েছিলেন। তাই কংস চানুর রমর্দনম, চানু অমর্দনম মানে নাশ করেছিলেন কংসকে আর চানুকে। দেবকী পরমানন্দম, তিনি দেবকীর পরম আনন্দ স্বরূপ, ভগবান সকলেরই আনন্দ স্বরূপ। আর যেই যিনি ভগবানকে তার গর্ভে ধারণ করেছেন তিনি আনন্দেরও আনন্দ, তাই তিনি হলেন দেবকী নন্দন, পরমানন্দম বসুদেব সুতং দেবং কংস জানু রমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। সেই যে কৃষ্ণ যিনি যিনি সকলকে আকর্ষণ করছেন, তিনি হলেন চুম্বক, আকর্ষণ করেন যিনি, তাই তাকে বলা হয় কৃষ্ণ। ভগবান তিনি হলেন চুম্বক স্বরূপ, আর ভক্ত হল সে আকর্ষণের বস্তু, তাই তাকে আকর্ষণ করেন যিনি তার ভক্ত হন। ভক্ত ভগবানের টানে তার দিকে ছুটে যায়, দুটোরই প্রয়োজন হয়, ভগবানও ভক্তকে টানেন, ভক্ত ভগবানকে টানেন, তাই তিনি হলেন বড় চুম্বক, তার টানে ছোট চুম্বকগুলি তার দিকে আকৃষ্ট হয়। কৃষ্ণ সেইরকম যে কৃষ্ণ আকর্ষণ করেন যিনি, তিনি হলেন জগৎগুরু, জগতে যিনি গুরু, ঈশ্বর সচ্চিদানন্দই গুরু। ঠাকুর বলেছেন গুরু হচ্ছেন তিনি সচ্চিদানন্দ, তিনি হলেন গুরু।
তিনি এই গীতা অর্জুনকে যিনি সংসারে যুদ্ধক্ষেত্রে সংসারটাই হলো আমাদের যুদ্ধক্ষেত্র সেই মহাযুদ্ধক্ষেত্রে সংসার রূপ শোক মোহের মধ্যে পড়েছিলেন হাবুডুবু খাচ্ছিলেন কোনটি ঠিক কোনটি ঠিক নয় কোনটি করব কোনটি করব না এই শোক আর মোহে তার বুদ্ধি আচ্ছন্ন হয়ে গেছিল তাই তিনি সংসারে নেমেও যুদ্ধক্ষেত্রে থেকেও তিনি তার কর্তব্য থেকে চ্যুত হচ্ছিলেন কর্তব্য পালনে তিনি বিরত হচ্ছিলেন তাই ভগবান তাকে এই উপদেশ দিয়ে ভগবানের উপদেশ থেকেই অর্জুনের মোহ নাশ হয়েছিল তাই ভগবানের যে বাণী উপদেশ সেটি আমাদের মোহনাশক এটি ঠাকুর যেমন বলেছেন যে মিচড়ি তুমি যেভাবেই খাও আর করেই খাও আর সোজা করেই খাও তার মিষ্টত্ব লাগবে তাই ভগবানের উপদেশ ভগবানের বাণী আমরা যেভাবেই শ্রবণ করি ইচ্ছায় অনিচ্ছায় তার ফল ঠিক হবে তাই ভগবানের বাণী যদি আমরা শ্রবণ করি মনন করি ধ্যান করি তাহলে আমাদেরও এই সংসার রূপ যে শোক মোহ আচ্ছন্ন করে রেখেছে আমাদের সেটি আমাদের কালে তিরোহিত হবে সেটি হলো আমাদের এই ভগবত বাক্যের ফল ভগবত বাণীর যে ফলস্বরূপ আমরা জানতে অজান্তে সেটিকে যদি আমরা স্মরণ মনন শ্রবণ করি তা থেকে আমাদের কালে এই সংসারের প্রতি যে আকর্ষণ সংসারের প্রতি যে আমাদের আসক্তি সেই আসক্তি চলে যাবে অজান্তেই যাবে জোর করে কাটাতে হয় না ঠাকুর বারবার তিনি বলেছেন যে জোর করে কিছু করো না আমার সংসারের প্রতি আসক্তি আছে আমার ছেলের প্রতি স্বামীর প্রতি বিষয় সম্পত্তির প্রতি আসক্তি আমরা আসক্ত হয়ে আছি কিন্তু সেটাকে যদি আমি জোর করে ছাড়াতে যাই তাহলে ঠাকুর বলেছেন মাটিকে জোর করে টানলে যেমন হয় রক্তই বেরোবে সে ঘাও আর শোকাবে না কিন্তু সময় হলে সেটি অটোমেটিক খসে পড়বে তা সেই সময়ের জন্য অপেক্ষা করতে হয় নিজের চেষ্টা চালিয়ে যেতে হয় যতটুকু সামর্থ্য অনুযায়ী তারপর সেটি সময় মতো সময় যখন হয় ঠাকুরের কথায় যে সময় না হলে পাখি তার ডিমের চোখ ফোটায় চোখ না ফুললে ডিমকে ছানাকে বের করে না তাই সময় হলে ঠিক অটোমেটিক সেটি আমাদের এসে যায় এই আসক্তি তখন নিরাসক্তি হয় তাই সংসারে থেকেই আমাদের এই সংসারের পারে যেতে হবে যাওয়া যায় যেতে আর যাওয়ার উপায়ও তাই এছাড়া আর কোনো উপায় নেই উপায় একমাত্র হলো এই সংসারই সংসারের বাইরে হলে অর্থাৎ যদি আমরা কেউ মনুষ্য শরীর ছাড়া অন্য কোনো শরীরে আমাদের জন্ম হয় তাহলে কিন্তু এই সংসার থেকে নিষ্কৃতি নেই তাতে নিকৃষ্ট শরীরই হোক আর উৎকৃষ্ট শরীরই হোক দেব শরীর হলো সংসারে বাইরে যাওয়ার রাস্তা উপায় খুব কম কারণ সেখানে কেবল ভোগ ভোগে আমরা মানুষ দেবতারা ভোগে ভগবানকে ভুলে যায় স্বাভাবিকভাবে এই জগতেও যারা কেবল শুধু ভোগ ভোগে মত্ত টাকা পয়সা বিষয় সম্পত্তি কোনোটাই তাদের অভাব নেই কিন্তু ভগবান তাদের কাছে নেই যাদের আছে তারা মহাভাগ্যবান সেটির সংখ্যা বিরল বেশিরভাগই যারা কেবল ভোগ সর্বস্ব কোনো অভাব নেই টাকা পয়সা বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি কোনোটাই তার অভাব নেই
কিন্তু অভাব একমাত্র ভগবানের। তাই তাদের পক্ষে এই সংসারে পড়ে যাওয়া খুবই দুষ্কর, তাদের অনেক ভুগতে হবে। আর যাদের এই ভগবানের দিকে মন হয়েছে, ভগবানের ভক্তি হয়েছে, তাদের এই সংসারে থেকেই ভগবানের দিকে যাওয়া বা এই সংসার অতিক্রম করা সহজ। আর সেইটির উপায় হল এই কর্ম। কর্ম যোগ ছাড়া, কর্মের বাইরে যাওয়া যাবে না। কর্ম না করে কেউ নিষ্কর্ম হতে পারে না। সকলকেই আমাদের কর্ম করতেই হবে। তবে কর্ম যদি আমরা ঈশ্বরের জন্য করি, যদি অপরের জন্য করি, অহংকে ত্যাগ করে, অর্থাৎ পরের জন্য কোনো ফল কামনা না করে কর্ম করার জন্য যদি কর্ম করি, যদি ভাবি এটি আমার কর্তব্যরূপ কর্ম, এটি আমার ভগবান আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার দায়িত্ব পালন করাই হলো আমার কর্তব্য, সেই বোধেই যদি আমরা কর্ম করি, সেটি হবে কর্মযোগ। সেই কর্মযোগ থেকেই হবে ভগবানের যোগ। আর যদি সেইভাবে আমরা না করি, তাহলে সেটি হবে কর্মভোগ। তাই গীতায় বারবার বলেছেন যে কিভাবে আমরা সংসারে থাকব। ঠাকুরও যেমন বারবার বলেছেন কিভাবে সংসারে থাকব, বলেছেন দাসীর মতো, হাতে তেল মেখে কাঁটাল ভাঙা, দূর থেকে দইকে মন্থন করে মাখন তুলে জলে থাকা, বিভিন্নভাবে পাকাল মাছের মতো থাকা উদাহরণ দিয়েছেন। সেটি এই সংসারের জন্যেই, সংসারে থেকেই, সংসারে থেকেই এই কর্মের মাধ্যম দিয়েই আমাদের কর্মের বাইরে যেতে হবে। আর আমাদের কর্মই হলো আমাদের ধর্ম, কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। আমরা আজকে প্রত্যেকে যে যেখানে আছি, সেটি হলো আমাদের ওই কর্মেরই ফল। ভালো কর্মের ফল ভালো, মন্দ কর্মের ফল মন্দ, এটির কেউ রোধ করতে পারে না। তাই যাদের আমাদের সকলেরই ভগবানে যদি ভক্তি হয়, তাহলে জানব নিশ্চয়ই কিছু পুণ্য কর্ম আমার করা ছিল, তারই ফলস্বরূপ। তাই এই কর্ম আমরা সকলেই করব, কিন্তু কর্মটি যেন সৎকর্ম হয়। সৎকর্মের ফল সৎ হবে, আর অসৎকর্মের ফল অসৎ হবে। সেই কর্মযোগ সম্বন্ধে ভগবান গীতা মুখে অর্জুনকে উপদেশ করেছেন যে কিভাবে কর্ম করবে। গীতায় যেমন তখন ভগবানের যেভাবে তিনি উপদেশ করে গেছেন যুগোপযোগী, সেটি ঠাকুর আবার এই যুগে এসে আমাদের ভাষায় আমাদের মতন করে তিনি বলে গেছেন, দাসীর মতো থাকো, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে ফেলে রাখবে, কারণ কর্মটা তোমার নয়। যদি আমি ভাবি কর্মটা আমার, তাহলে সেই কর্ম বন্ধন হবে। তাই দাসীর মতন কর্ম, অর্থাৎ দাসী কখনোই ভাবে না যে আমি যে কাজটি করছি সেটা আমার কাজ। দাসী সলোয়ানা জানে এই কর্মটি আমার নয়, আমার প্রভু, আমি যার দাস, যার বাড়িতে কাজ করছি, মনিবের কর্ম, আমি এখানে দাসীর মতো ভিক্ষুর রূপে কর্ম করছি। তাই তার এই বাড়ির কর্মে, মনিবের কর্মে তার কোনো আসক্তি হয় না। মনিবের ছেলেকে সব কিছু নামাচ্ছে, খাওয়াচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, কিন্তু তার সলোয়ানা মন জানে এ আমার ছেলে নয়। সুতরাং এই কর্ম, এই সমস্ত, এই তার প্রতি, সেই ছেলের প্রতি, মনিবের ছেলের প্রতি তার আসক্তি আসে না। বাড়ি গেলেই সব ভুলে যায়। যতক্ষণ মনিবের বাড়িতে থাকে, ততক্ষণ মনিবের ছেলেরা জানে যে আমাকে খুব ভালোবাসে, সেও ভালোবাসার ভাব দেখায়। কিন্তু দরজা পেরিয়ে গেলেই সব ভুলে যায়, কারণ তার মন পড়ে আছে সেই কচ্ছপ, তার ডাঙায় যেমন ডিম পাড়া থাকে,
তেমনি তার বাড়িতে যে ছেলে দুটো রয়েছে তার জন্যই তার মন পড়ে আছে। এখানে একজন ভক্ত আছেন, উনি বলেন যে আমার বাড়িতে একজন আছে, কাজ করে, এখানে থাকলে মনে হয় যে আমার প্রতি খুব দরদ বা এখানে খুব হবে, বাড়ি গেলেই আর সব ভুলে যায়, আর এখানের কথা মনেই থাকে না। আবার হয়তো কোনোদিন এক মাস দেড় মাস পরে যখন এলো তখন আর। তা এইরকম হলো ঠিক ঠিক এদের ওই মনিবের বাড়িতে কর্মে অনাসক্তি। তা ঠাকুর বলছেন এই বাড়িটাও তুমি ভাববে, সংসারটাও ভাববে ভগবানের সংসার, ভগবান তোমার মনিব। যদি ভগবানের সংসার ভাবো, মনিব তোমার যদি ভগবান ভাবো, তাহলে কিন্তু আসক্তি হবে না। তাহলে তোমার সংসারে যতই অনিষ্ট হোক, যতই সংসারে ক্ষয়ক্ষতি হোক, তোমার ওই কষ্ট হবে না। কারণ তুমি তো জানবে যদি ওই ভাব আরোপ করতে পারো যে এটি তো ভগবানের, তাহলে তো তোমার ওই কষ্ট আসবে না। আমার বলেই আমাদের কষ্ট হয়। যদি ভেবে নিই যে এটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার সম্পত্তি, আমার আমার, তাতেই আমাদের দুঃখ, তাতেই কষ্টটা বেশি, কারণ আমরা সেখানে একাত্ম হয়ে যাই। ঠাকুর বলছেন তাই দাসের মতো সংসারে থাক, কঠিন কাজ, ঠাকুর বলে দিয়ে তো খালাস হয়ে গেছেন, কিন্তু পালন করা তো খুব কঠিন। তবে তারা যা বলেছেন, আদর্শ দেখিয়েছেন, মায়ের জীবন ঠাকুর বলে গেছেন বটে, কিন্তু মাকে ওই আদর্শটি পালন করে দেখানোর জন্য রেখে গেলেন। ঠাকুর বললেন যে আমি চললাম, তুমি এদের দেখো। মা অবশ্য প্রথম তো রাজি হননি যে আমি মেয়ে মানুষ, আমি আর কি দেখবো। ঠাকুর বললেন না, আমি যা করেছি তোমাকে এর থেকে অনেক ঢের বেশি করতে হবে। বাস্তবিক দীর্ঘ সময় ধরে মা ঠাকুরের যে উপদেশ আমাদের জন্য দিয়েছেন সেটি নিজের জীবনে দেখিয়ে গেছেন। তিনি সংসারেই ছিলেন, ভাইপো আত্মীয় স্বজন একদম ঘোর সংসারীর মতনই, বাইরের লোক দেখলে হয়তো ধরতেই পারবে না যে তিনি একজন সংসারী, অথচ সংসারের পদ্ম পাতার মতো রয়েছেন, জলে রয়েছে অথচ জলের দাগ লাগছে না। সেটি মায়ের জীবনী, আমরা যারা সবাই পড়েছি জানি যে কতটা তিনি ভগবত নির্ভর হয়েছিলেন, ভগবতময় হয়েছিলেন। সেই সীতার মতন যেখানেই থাক, লঙ্কায় থাকলেও তার মন সবসময় রামেরই পাদপদ্মে পড়ে আছে। তাই মায়েরও তাই, তিনি সবসময় ঈশ্বর উপর নির্ভর করেছিলেন। তাইটি সংসারে আদর্শ রূপে মা দেখালেন জীবন দিয়ে পালন করে, আর পালন করে দেখিয়েছেন এই জন্যই যেটা মানুষ অন্তত যদি কিছুটাও করতে পারে তাহলেও তার জীবন ধন্য হবে, আর যদি মানুষের পক্ষে একবারই অসম্ভব হতো তাহলে মা এত কষ্ট করে এসব করার প্রয়োজন ছিল না। মা তো তার নিজের জন্য কিছু করেননি, মায়ের প্রয়োজন ছিল না, তা মা করেছেন আমাদের জন্যে। ঠাকুর বলেছেন ষোলোটাং করেছি, সেই মাও তাই, অন্তত যদি একটু আধটু আমরা করতে পারি মায়ের উপদেশ থেকে আমাদের জীবনে যদি কিছুটা প্রতিপালন করতে পারি, তাই সেটি সংসারের মধ্যে থেকেই যে আমাদের এটি সম্ভব, ঠাকুর মা বিশেষ করে মুহুর্মুহু উদাহরণ বাণী উপদেশ দিয়ে বলে গেছেন। তা সেটি হলো কর্মযোগ, কীভাবে কর্ম করলে এই কর্মযোগ থেকেই আমাদের যা কিছু আমাদের জীবনের প্রয়োজন, ধর্ম অর্থ কাম মোক্ষ চারটি জিনিসই পাওয়া যায়, সেটি একমাত্র উপায় বা প্রধান হলো কর্ম। কর্ম ছাড়া আপনার কোনোটাই লাভ হবে না। ধর্ম অর্থ, অর্থ যদি আপনি কর্ম না করেন অর্থ পাবেন না। যারা কাপুরুষ বা যারা অলস, তাদের যারা জীবনে কোনোদিনই উন্নতি হয় না। তাই কর্ম করেই, কর্মের মাধ্যম দিয়েই
যেটি প্রয়োজন আমাদের জাগতিক ভাবেও হোক আর আধ্যাত্মিক ভাবে হোক, পরমার্থিক জাগতিক সবভাবেই একটাই হলো উপায়, কর্ম। কর্মই আপনার ভাগ্য, তবে সেই কর্ম কিভাবে করব, কর্ম করার যে কৌশল সেটি ভগবান, সেটি অবতার পুরুষরা বারবার বলে যান, দেখিয়ে যান যে কর্ম করো, কর্মসু কৌশলম, কর্মের কৌশলকে অবলম্বন করে। কৌশল হলো ওই কর্ম যোগ হিসাবে যদি করা যায়, কর্মটি নিষ্কাম, নিষ্কাম করা খুব কঠিন, কিন্তু কর্মটা ঈশ্বর আঁকতে বা এই কর্ম আমার কর্ম নয়, এটি ভগবানের কর্ম, তিনি আমাকে সংসারে রেখেছেন তার কর্ম করার জন্য। সংসারটা, জগৎটা আমি সৃষ্টি করিনি, জগৎ হলো ভগবান সৃষ্টি করেছেন, পুরো সংসার পুরো জগৎটাই হলো ভগবানের, তাই সবটাই হলো তাঁরই সংসার, তার সংসারে আমি রয়েছি। আমরা সেখানে ঠিক তাকে উল্টোভাবে গ্রহণ করে থাকি যে আমার সংসারে ভগবান রয়েছে, ভগবানকে দয়া করে চিলে কোটায় হয়তো একটু স্থান দিয়েছি, তাও খুব ছোট্ট জায়গা, গরম টরম যত হয় সেখানেই হোক হোক, আমি নিচে এসিতে আছি, ঠাকুর ঘরটা একদম চিলে কোটা, সেখানে একটু তাকে রেখে দিয়েছি দয়া করে, কারণ অত বড় জায়গা বাড়ি তাকে ছাড়া যাবে না, কারণ এটি তো আমার সংসার, আমি এত কষ্ট করে এটিকে পেন্টিং করে এত ড্রয়িং ডেকোরেশন করে ঘরটাকে সাজিয়েছি, আর উনি এসে এখানে বাস করবেন, এটি চলবে না। এইটি হলো আমাদের মোহ, আমাদের অজ্ঞান, যে আমার সংসারে ভগবানকে কেউ কেউ হয়তো, সবাই আবার নয়, কেউ কেউ হয়তো একটু স্থান দিয়েছে। ভগবান হাসেন যে কার সংসার আর কে বলছে আমার আমার। দুদিন পরেই সেই আমার আমার শেষ হয়ে যাবে, সেটা আমরা ভুলেও ভাবি না। তাই এইটি হলো আমাদের কর্ম যোগের রহস্য, কর্মের কৌশল। কর্ম করো কিন্তু কখনো ভেবো না যে কর্মটা আমি করছি, আমার কর্ম, ভগবানের কাজ, ভগবান দিয়েছে। সে আপনাকে যে কোনো কাজই, যে রান্নাবান্না করছে, যে স্কুলে পড়াচ্ছে, মাস্টারি করছে, ডাক্তারি করছে, অফিসে কাজ করছে, সব কাজই ভগবানের কাজ। সব কাজটাই যদি আমরা সমান বোধ করি, কাজের থেকে যদি আমরা কোনো তফাৎ বোধ না করি, যে একজন পূজা করছে সে যেমন ভগবানের পূজা করছে, আর যে রান্নাঘরে রান্না করছে সেও সেই ভগবানের পূজা করছে, সমান বোধ হবে যদি ভাবে এটি আমার কাজ নয়, এটি আমাকে ভগবান যে কাজটি দিয়েছে সেটি আমি নিষ্ঠা করে করছি। তাই দুটো কাজই সমান হবে, যে পূজা করছে সে যদি ভাবে আমাকে ভগবান যেমন কর্ম দিয়েছেন, কর্তব্য কর্ম, সেটি আমি করছি, আর যদি ভাবে যে আমি পূজারি, আমি কি কম, সেই কর্ম বন্ধন হবে, সেই পূজায় কোনো ফল হবে না। তাই কর্ম ভিন্ন ভিন্ন, কিন্তু ভাব হলো এক, ভগবানের কর্ম। এই প্রসঙ্গে আমাদের অনেকেই জানেন, তবু বলছি পুনরাবৃত্তি, আমাদের যে শিশু মঙ্গল আছে সেবা প্রতিষ্ঠান, সেখানে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দজি, তাঁর জীবনের ঘটনা, এনারা ছিলেন আদর্শ কর্মযোগী। তা উনি তখন এটা ছিল সেখানে কেবল বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, শিশু মঙ্গলই বলা হয় সেজন্য। তা উনি ওই লেবার রুমে যেতেন, গিয়ে সেখানে দেখাশোনা করতেন, তা যখন আবার ফিরে আসতেন তার অফিসে, ঘরে, সর্বত্র, তো অন্যান্য দু একজন সাধু লক্ষ্য করেছেন তিনি ওখান থেকে আসছেন, এসে হাত পা বা স্নান টানা কিছু করছেন না,
আর অন্যান্য সাধু তারা ওখান থেকে যখন জাল ঘরে গেলে আবার ফিরে এসে হাত পা বা স্নান টান করে, কারণ এটি আমাদের যে আচার আছে বিচার আছে এটি সামাজিকভাবে যে সূচি অসূচি সেই বোধ আমাদের রয়েছে। তো যা রয়েছে তাকে তো করতেই হবে। তা তিনি একদিন তার মনে প্রশ্ন হয়েছে, কারণ তিনি সেই অবস্থায় পৌঁছাতে পারেননি, তার প্রশ্ন হয়েছে মনে হয়েছে যে মহারাজ বোধ একটা ঠিক করছেন না, এখানে ঠাকুর পূজা ঠাকুর ঘরও আছে সেখানেও যাচ্ছেন এই অবস্থায়। তার মনে একটি সন্দেহ বা সেটিকে আপনি সে মেনে নিতে পারছে না। একদিন জিজ্ঞাসা করিয়ে ফেল যে মহারাজ একটা কথা জিজ্ঞাসা করবো, যেহেতু তিনি অধ্যক্ষ এবং সম্মানীয় ব্যক্তি, ভয়ে ভয়ে বলছে বলো কি বলবে। বলছে যে আপনি যে ডেলিভারি রুমে যান তা আসার পরে তো আপনি স্নান টান করেন না, ঠাকুর ঘরে যাচ্ছেন। বলছে ও এই প্রশ্ন তোমার? বলছে হ্যাঁ। আচ্ছা তুমি যদি ঠাকুর ঘরে যাও সেখান থেকে এসে গিয়ে প্রণাম করো এই স্নান করো? বলছে না কেন, ঠাকুর ঘরে গিয়ে তো স্নান করার কথা না। বলছে যেদিন ভাববে ওইটাও তোমার ঠাকুর ঘর সেদিন তোমারও আর স্নান করার প্রয়োজন হবে না। তাই সব কাজটাই ঈশ্বরের পূজা, এটি হলো কর্মযোগ। এই কর্মযোগ যদি কেউ করতে পারে জীবনে তাহলে সে কর্মযোগ থেকে তার মুক্তি হবে। আজকে একটু চ্যান্টিং করে নিই যেটি আমরা করবো বলে ঠিক করেছিলাম। কর্মযোগের তৃতীয় অধ্যায়, অর্জুন উবাচ জয়সি চেত কর্ম নস্তে মতা বুদ্ধির জনার্দন। সবাই বলুন ওই লাইনটা, জয়সি চেত কর্ম নস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয় জয়সি কেশব ব্যামি শ্রেণী বাবাক্যেন বুদ্ধি মোহয়সি বমে তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়হমাপ্নুয়াম। শ্রী ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নগ জ্ঞান যোগেন সংখ্যানম কর্ম যোগেন যোগিনাম। অর্জুন উবাচ, অর্জুন জিজ্ঞাসা করছেন জ্যাসি চেত কর্ম নস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয় জয়সি কেশব ব্যামি শ্রেণী বা বাক্যেন বুদ্ধি মোহয়সি বমে তদ এবং গত নিশ্চিত্য যেন শ্রেয় অয়ম আপনুয়াম। অর্জুনের প্রশ্ন সন্দেহ, কারণ তাকে এর আগে বলেছেন যে জ্ঞান হলো আসল উদ্দেশ্য, জ্ঞানই হলো মানুষের লক্ষ্য। জ্ঞান কিনা আত্মজ্ঞান, আমরা এখন নিজেদের যে স্বরূপ জ্ঞান আত্মজ্ঞান সেটি আমাদের নেই, তার ফলে আমরা অজ্ঞানী। তাই আমাদের লক্ষ্য হলো আত্মজ্ঞান। এই আগে ভগবান অর্জুনকে এই সব কথা বলেছেন যে তুমি জ্ঞান লাভ করো, জ্ঞান হলে আর অজ্ঞান থাকবে না। তারপরেই এখানে ভগবান আবার বলছে যে কর্মযোগ করো, কর্ম করো। সেখানেই ভগবান অর্জুনের সন্দেহ হয়ে গেল। একবার বললেন যে জ্ঞানই হলো প্রধান, জ্ঞান লাভ করলেই সব হবে, আবার এখন বলছেন যে কর্ম করো। তাহলে জ্ঞান আর কর্ম কোনটি প্রধান, কোনটি করা উচিত, এইটিতে তার সন্দেহ হলো। সন্দেহ কিছু নেই, ভগবান এই জন্যই বলেছেন যে লক্ষ্য। ঠাকুর যেমন বলেছেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা করো, অর্থাৎ তোমার লক্ষ্য হলো অদ্বৈত, লক্ষ্য হলো ঈশ্বর, লক্ষ্য হলো ভগবান। আমাদের লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। আমার লক্ষ্য আমি বেলুড়ে যাব, বেলুর মঠে যাব, তো সেটি আমার লক্ষ্য। আর উপায়, বিভিন্ন উপায় আছে, সেই উপায়গুলো হলো কর্ম। এই কর্মযোগ হলো ওই লক্ষ্যে পৌঁছানোর উপায়। তাই ভগবান তাকে এই সন্দেহ দূর করার জন্যে বললেন যে তোমার যে সন্দেহ আমি বলছি যে লোকে অস্মিন লোকে
द्विविधा निष्ठा पूरा प्रोक्ता मयानक ज्ञान योगेन संख्यानाम कर्म योगेन योगिनाम। जे अस्मिन लोके ए जगते दुटो निष्ठा माने दुटो रास्ता दुटो पथ एटी पूरा प्रोक्ता एटी आमी आगे ही बोले इसी भगवान बोलचें एटी आमी आगे ही माने जगत जखन सृष्टि हुई तखन जगत जखन सृष्टि हुई তখনই জগতের যে লোক জগতের যে বস্তু জগতের যে সার বস্তু সেটি হলো ভগবান। সেই ভগবানের কথা মানে ভগবান স্বরূপ বা ভগবান কিভাবে পাওয়া যাবে সেটি ভগবান সৃষ্টি করেই বলে দিয়েছে যে ভগবানকে পেতে গেলে এইভাবে পাওয়া যাবে। অর্থাৎ সেই বেদ বেদমুখে তিনি সৃষ্টিতেই বলে দিয়েছেন যে भगवान के की भावे पाया जावे। ताई बोलचें जे से पूर्व काले ही आमी बोले दिए छे की ना ज्ञान योगे ना संख्या नाम और कर्म योगे ना योगी नाम। जरा संख्य माने जरा ज्ञानी जरा ज्ञान पथ को अवलम्बन करे ज्ञान पथ का किंतु ज्ञानी नये पथ दुटी एक तो हलो निवृत्ति আরেকটি হলো প্রবৃত্তি। নিবৃত্তি হলো নীতি নীতি করে যারা এই সমস্ত জগৎকে নীতি নীতি করে কেবল জ্ঞান পথে জ্ঞান মার্গে সাধনা করে অদ্বৈত যে সেই এক ঈশ্বর এছাড়া ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটিকে যারা অবলম্বন করে তাকে পাওয়ার জন্য চেষ্টা করে তারা হলো সাংখ্য যোগী। তারাও যোগী, তারা একটা পথকে ধরেছে, তবে সেটি খুব কঠিন পথ, সেটি খুব গুটিকে কটি, তার জন্য সংখ্যা খুব কম। সেগুলি তারা হলো মহাপুরুষ বা ঈশ্বর কোটি অবতার পুরুষ, যাদের জন্ম থেকেই তারা ঈশ্বরের দিকে মন, তারা আর জগতে কিচ্ছু চায় না, তারা হলো সাংখ্য জ্ঞানী। আর আমাদের মতো সকলেই বেশিরভাগ 99.9% সবাই হলো কর্মযোগী, কর্মই হলো আমাদের পথ। তাই বললেন যে জ্ঞান যোগেন সংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। যারা যোগী হবে তারাই কর্মযোগকে অবলম্বন করবে। যোগী মানে যারা ভগবানের সাথে যোগ করতে চায়, যারা ভগবানকে মানবে। জ্ঞানীরা ভগবানকে চায় না, তারা চায় ভগবানের স্বরূপকে, ভগবানের তত্ত্বকে চায়। আর যারা যোগী অর্থাৎ যারা ভগবানের সাথে যোগ করতে চায় তারা হলো ভক্ত। তাই ভক্তদের জন্য এই হলো কর্মযোগ। এই কর্মযোগের দ্বারাই তোমাকে যে কথা বলেছি যে জ্ঞানের কথা, সেই লক্ষ্যের কথা, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। তাই ভগবানের এই উপদেশ বাণী আমরা স্মরণ করব, চিন্তা করব, তাহলে আমরা অন্তর থেকে পবিত্র হতে পারব। কারণ ভগবান হলেন পবিত্র স্বরূপ, তাই পবিত্র স্বরূপকে চিন্তা করলে পবিত্রই হওয়া যায়। চেতন চৈতন্যকে চিন্তা করলে ঠাকুর বলছেন কেউ অচৈতন্য হয় না। আমরা দু একটি গান দিয়ে আজকে এখানে শেষ করব। একজন গান করবেন, কি নাম পাসন?
Oh,
স্বামী সিদ্ধেশানন্দ অধ্যক্ষ কথামৃত ভবন রামকৃষ্ণ মঠ।